নমস্কার বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই তোমাদের ঘরেও কি পুরোনো শার্ট পরে রয়েছে তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় বেশ কিছু পুরোনো শার্ট পরে থাকে একটু ফেঁসে যাই বা একটু গলার কাছে ছিঁড়ে যাই রংটা একটু ফেড হয়ে গেলে আমরা কেউ পরি না বাড়িতে ফেলে রাখি আর এই শার্টগুলো কিন্তু কোনো কাজেই ব্যবহার করি না আজকে পুরোনো শার্ট দিয়ে তিন রকম আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব যেগুলো তোমরা দেখলে প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে আর খুব সহজভাবে দেখাবো যাতে তোমরা বাড়িতে প্রত্যেকেই খুব সহজভাবে বানিয়ে নিয়ে তোমরা কাজে লাগাতে পারো আশা করছি বন্ধুরা আজকের ভিডিও তোমাদের সবার ভালো লাগবে এবং কাজে দেবে আমার আজকের ভিডিওতে তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এখানে একটা পুরনো শার্ট নিয়েছি শার্টটা বেশ কিছুদিন পরা হয়েছে তবে কালারটা একটু ফেড হয়ে গেছে তো এখানে একটা নিয়েছি থালা তোমরা গোল জাতীয় কিছু নিয়ে নেবে যাতে দাগটা করা যায় সেই জন্য আমি একটা বড় সাইজের থালা নিয়েছি নিচের দিকে বসিয়েছি ঠিক বোদামের মাছ বরাবর বসিয়ে একটা মার্ক কাট বা পেন দিয়ে এইভাবে দাগ করে নিচ্ছি থালার অনুযায়ী তাহলে আমার কাটতে সুবিধে হবে সেই জন্য একটা থালা বসিয়ে বা কোনো বালতির ঢাকনা বসিয়ে তোমরা এই কাজটা করে নেবে তো আমি দাগ করে নিয়েছি এরপর কাট করে নিচ্ছি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি অনেক শার্ট থাকে যে আমরা এক দুবার পরার পরে আমাদের আর গায়ে হয় না সেগুলো কিন্তু একদম নতুন থাকে বা একদম কালারটা সুন্দর থাকে সেই শার্ট দিয়েও তোমরা করতে পারো আবার পুরনো শার্ট দিয়েও করতে পারো দেখো কাঁচির সাহায্যে ভালো করে কেটে নিয়েছি পুরো গোল হয়েছে যেহেতু আমি করে নিয়েছি থালা দিয়ে এরপর এটাকে সেলাই করতে হবে তার আগে এটাকে আমি উল্টে নিচ্ছি যেহেতু আমি সেলাই করব সেই জন্য একটা সোজা দিকে বসলাম আর একটা উল্টো দিকে বসলাম তাহলে সেলাই করার পরে সোজা করলে খুব সুন্দরভাবে সেলাই হবে আর সেলাইটা খুব সহজ কোন রকম হাবিজাবি কিছুই নেই জাস্ট গোল করে রাউন্ড করে সেলাই করলেই কিন্তু হবে এইভাবে কিন্তু গোল করে আমি সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি এটা তোমরা হাতে সেলাই করতে পারো হাতে সেলাই করলে একটু দেরি হবে আমি মেশিনে সেলাই করছি তোমরা চাইলে হাতেও সেলাই করতে পারো অনেকের কাছে মেশিন থাকতে পারে আবার নাও থাকতে পারে সেই জন্য হাতে করলে একটু সময় ধরে করতে হয় আর মেশিনে করলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি জাস্ট গোল রাউন্ড করে সেলাইটা করবো হাবি হাবিজাবি সেলাই নয় একদম শুধু গোল রাউন্ড করে সেলাই করলেই হবে হাতে খুব ইজিলি হয়ে যাবে মেশিনেও খুব ভালো হবে তো গোল করে করে আমার হয়ে গেছে এটাকে সোজা তোমাদেরকে করা দেখাচ্ছি খুব সহজভাবে কিন্তু এটা সোজা করা হয়ে যাবে মাঝখানে যে দু থেকে তিনটে বোদাম আছে এটাকে খুলে নেব নিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা আমার সোজা হয়ে যাবে এটা কি তৈরি হলো বন্ধুরা এটা আমাদের মশারির কভার তৈরি হলো হ্যাঁ বন্ধুরা আমরা অনেকে আছি মশারি ভাঁজ করতে পারি না প্রত্যেক দিন ব্যবহার করা হয় তবে ভাঁজ করতে গেলে আমাদের মাথা গরম হয়ে যায় কিভাবে যে ভাঁজ করব ওটাই বুঝতে পারি না এইভাবে যদি আমরা একটা মশারির কভার বানিয়ে তাহলে মশারিটা আর এটা শুধু মশারির কভার না। এটা আমরা সোফাতে বা আমাদের যে বেডরুমে রাগলে রাখলে বিছানার মধ্যে তাহলে কিন্তু খুব সুন্দর একটা কুশানো তৈরি হবে বন্ধুরা আমরা একটা আইডিয়াতে দুটো কাজে ব্যবহার করতে পারবো আমরা এটা বিছানার মধ্যে রাখলে আমাদের একটা কুশনের মতো কাজ দেবে বিছানাটা সুন্দর লাগবে তার সঙ্গে রাতে যখন আমরা মশারি টাঙাবো সেই সময় কিন্তু মশারিটা বের করে আবার টাঙিয়ে নেব আর সকালবেলা মশারি কিন্তু ভাঁজ করার কোনো ঝামেলা থাকবে না কোনো রকম মুড়ে মারি এর মধ্যে ঢুকিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের মশারিটা থেকে যাবে এইভাবে কিন্তু একটা কড়াই রাখলেও দেখতে সুন্দর লাগছে বা বালিশের মধ্যেও আমরা আদাস কুশনের সঙ্গে রাখলেও কিন্তু দেখতে ভালো লাগছে আশা করছি বন্ধুরা এই আইডিয়া তোমাদের ভালো লাগবে তোমরা চাইলে এইভাবে সোপার মধ্যেও রাখতে পারো তাহলে আরো বেশি সুন্দর লাগবে আর কেউ ধরতেও পারবে না যে এটা কুষার না এটা এইরকম মশারি রাখার কভার কারণ এটা খুব সুন্দর নরম হয় কারণ মশারি আমাদের খুব নরম হয় সেই কারণে আশা করছি এই আইডিয়া তোমাদের কেমন করে চলো পরবর্তী আইডিয়া নি মশারির কভারটা বানিয়ে তারপরে হাত দুটো বেঁচে গেছে চলো হাত দুটো দিয়ে কিছু একটা করা যাক এখানে হাত দুটো আমি কেটে নিচ্ছি কারণ হাতের উপরের অংশটা একটু চওড়া হয় সেই জন্য উপরের দিকের অংশটা আমাদের নিতে লাগবে উপরের দিকের অংশটা আমি নেব এরপরে এই যে পাশের দিকে সেলাই আছে এটাকে আমি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি তারপরে কিন্তু এটা সেভ করে নেব একটু তাই আর খুললাম না সেলাইটা কাঁচির সাহায্যে কাট করে নিচ্ছি এভাবে আমার কাটা হয়ে গেছে এটাকে আমি একটু আয়রন করে নেব যেহেতু একটু কুঁচকে আছে আয়রন করে দুটো হাত আমার কিন্তু বার করা হয়ে গেছে ধারে যে স্লাইড মোটা অংশটা ওটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে দুটো আয়রন করে নিয়ে এসছে ধারের অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি মানে এলোমেলো হয়ে আছে সেই জন্য আমার মনে হলো ধারগুলো একটু বেশি এগর হয়ে আছে সেই জন্য বেশি রাউন্ড করে আমি কেটে নিচ্ছি তাহলে আমারই সুবিধা হবে এরপর আরও যে সাইডের কাপড় আমার বেঁচে আছে মশারির কভার বানিয়ে সেই ধারের অংশ থেকে কিছুটা অংশ আমি কেটে নিচ্ছি এভাবে লম্বা করে কেটে নেবো এটাও আমাদের কাজে আসবে চলো আমি সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে আমাদের কাজে আসে তো এইভাবে আমি মেশিনের কাছে চলে এসেছি এটাকে আমি এইভাবে মুড়ে সেলাই করে নেব এইভাবে মুড়ে দুটো আমি বার করে নিয়েছি এটা কিন্তু আমার ডান্ডি করতে সাহায্য হবে সেই জন্য দুটো মুড়ে এইভাবে সেলাই করে নিলাম এরপরে যে চওড়া অংশটা কেটে নিয়েছি এর মাথার দিকের অংশটা একটু মুড়ে সেলাই করব তার আগে একটু মার বা পেন দিয়ে দাগ করে নিচ্ছি তাহলে এই হ্যান্ডেল দুটো লাগাতে কিন্তু অনেকটাই হেল্প হবে এ মানে আলাদা হয়ে যাবে না আর কোনোটা বেশি কম হবে না সেই জন্য দাগ করে নিলাম এরপরে আমি এইভাবে মুড়ে সেলাই করে নিয়েছি তোমরা চাইলে হাতে করতে পারো খুব সহজভাবে হয়ে যাবে যতটা দেখাচ্ছি এইভাবে কিন্তু অনেক সহজভাবে হাতে হয়ে যাবে আর মেশিন থাকলে মেশিনে অবশ্যই করে নিও না হলে অনেকে বলতে পারো যে আমার তো মেশিন নেই আমি তাহলে কি করতে পারবো না অবশ্যই করতে পারবে হাতে একটু সময় লাগবে যে সন্ধে টাইমে আমরা মহিলারা বসে টিভি দেখি সেই টাইমটা কিন্তু আমরা আরামসেই সেই কাজগুলো করতে পারি তো দুটো দুদিকে আমার ভালো করে সেলাই করা হয়ে গেছে দেখতেই পেলে আমি একটা হ্যান্ডেল করে নিয়েছি এইভাবে আমি আরও একটা করে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে আমার দুটো হ্যান্ডেল প্রায় করা হয়ে গেছে তো এরপরে এবার মারলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে একটা সুন্দর ব্যাগ তার আগে আমি একটু রাউন্ড করে নিলাম তাহলে কিন্তু আমার সেলাই করতে খুব তাড়াতাড়ি হবে সুবিধে হবে এইভাবে কিন্তু চারিদিকটা আমি সেলাই মেরে নিচ্ছি তাহলে কিন্তু সুন্দর একটা ব্যাগ তৈরি হবে আমাদের মার্কেটে দেখা যায় এইরকম ব্যাগ অ্যাভেলেবেল পাওয়া যায় আমরা হয়তো টুকিটাকি কোথাও গেলাম বাজার হাটে বা ঘরের পাশে কোনো মুদিখানা দোকানে তখন কিন্তু আমাদের হাতে ছোট একটা ব্যাগ লাগেই কারণ টুকিটাকি জিনিসপত্র আনতে মোবাইল বা আমাদের রুমাল রাখতে সেই জন্য কিন্তু ছোটোখাটো ব্যাগ লাগে সেই জন্য এই রকম ব্যাগ খুব প্রয়োজন চারিদিকটা আমার স্লাই করা হয়ে গেছে এরপরে আমি কাঁচের সাহায্যে একটু ছিটে দেব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা উল্টানো যাবে তো এইভাবে কাঁচের সাহায্যে ছিটে দিয়েছি তোমরা একবার বানিয়ে দেখো কেউ বলবে না যে এটা কেনা না বাড়িতে বানানো এভাবে আমি সোজা করে নেবো তো সোজা করার পরে দেখতেই পাবে কতটা সুন্দর লাগে লাগছে ব্যাগটা মনে হবে যে কিনে আনা কেউ বলবে না যে এটা পুরনো ফেড হয়ে যায় সার দিয়ে একটা সুন্দর ব্যাগ বানিয়েছি আমরা হাতে করে নিয়ে যেখানে ইচ্ছা যেতে পারি কোনো কিন্তু খারাপ দেখতে লাগবে না মোবাইল টাকা পয়সার ব্যাগ সমস্ত কিছু কিন্তু এর মধ্যে ধরে যাবে আমরা নিয়ে টুকিটাকি জায়গায় যেতেই পারি আশা করছি এই আইডিয়া তোমাদের কাজে আসবে আইডিয়াটি কেমন লাগলো কমেন্ট করে জানিও চলে এলাম লাস্ট আইডিয়াতে এখানে যে এক্সট্রা পাশ কাপড়গুলো ছিল পাশের দিকে সেই কাপড় নিয়েছি এটা একদম অল্প কাপড়ে কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত একটি জিনিস এখানে আমি একটু লম্বা করে কেটে নিচ্ছি কাপড়টা লম্বা করে কেটে নিয়েছি এরপরে এটা কিন্তু আমার বেশি সেলাই করতে লাগবে না কারণ নিচের দিকের অংশ একটু মানে ভাঁজ করে সেলাই করা থাকে তো সেই জন্য আর এটার নিচের দিকের অংশটা সেলাই করতে লাগবে না তিন দিক সেলাই করলেই হয়ে যাবে আর লম্বা করে এইভাবে আমি কেটে নিচ্ছি এইভাবে কেটে নিয়ে দড়ি সিস্টেম করতে হবে সেই জন্য দড়িটাও কিন্তু ভাঁজ করা থাকে সেই অংশই আমি কেটে এখানে কাজে লাগাচ্ছি তো চলো মেশিনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে তোমরা করবে এটা তোমরা হাতেও খুব সহজে করতে পারো দেখো চলে এসছি সেলাই করতে এটাকে আমি এইভাবে বসিয়ে দেবো দুদিকে দুটো বসাবো আমি ব্যাগের মতো ওইভাবে কিন্তু বসাবো না দুদিক দু সাইডে দুটো বসাবো এইভাবে দু সাইডে দুটো বসাচ্ছি হয়তো মাঝখানে একটা সেলাই আছে বলে তোমরা হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে লাস্ট পর্যন্ত দেখলে তোমার বুঝতে পারবে তোমাদের নর্মাল কাপড় হলে একটু মুড়ে সেলাই করে নিয়ে তারপরে এই যে আমি দড়িটা করেছি এটা লাগাতে পারো আমার নিচটা সেলাই করা অলরেডি আছে নিচের দিক থেকে কেটেছি সেই জন্য আর সেলাই মারলাম না এর উপরেই কিন্তু আমি দড়িটাকে সেলাই মেরে দিচ্ছি এইভাবে কেটে নিলাম এরপরে এটাকে মুড়ে এইভাবে তিন দিকটা আমি সেলাই করে নেব দেখো কত সহজে এটা সেলাই হয়ে যাবে হাতে করে নিতে পারো খুব কম সময়ে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে খুব সুন্দর একটা অর্গানাইজার তো আমি তিন দিকটা ভালো করে সেলাই করে নিয়েছি এক্সট্রা যে সুতোগুলো আছে বা এক্সট্রা কাপড়গুলোকে একটু ছিটে দিচ্ছি তাহলে সোজা করলে এর ভিতরটা মানে বাইরেটা কিন্তু কুঁচকে থাকবে না তারপর সোজা করে নিচ্ছি এটা খুব সুন্দর একটা ব্যাগ তৈরি হলো ফোনের কভার ফোনের কপার তৈরি হলো তোমাদের যেমন অনুযায়ী ফোন সেই হিসেবে মাপ করে নিয়ে এটা করে নিতে পারো খুব সুন্দর একটা ফোনের কভার আমাদের তৈরি হয়ে গেল আমরা বাজার হাটে গেলে হাতের মধ্যে ফোন রাখি এইরকম একটা ব্যাগ কিনি কিনে এই হাতের মধ্যে গলিয়ে নিয়ে মানে ফোনটা রাখি যাতে না ফোনটা হারিয়ে না যায় বা গ্রামের মধ্যে বা এইরকমভাবে ফোনটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা খুব সহজেই বাড়িতে একটা ব্যাগ বানিয়ে নিতে পারবো আশা করছি বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের সবার ভালো লেগেছে আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে আর আজকের কোন ভিডিও তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তো আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে এইরকম নতুন নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছই আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও যাতে সবার খুব কাজে এই ছোট্ট টিপসগুলো গুলো আশা করছি বন্ধুরা আজকের আইডিয়া তোমাদের ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও খারাপ লাগলেও কমেন্ট করে জানিও আজকের কোন আইডিয়া তোমাদের হেল্পফুল বা খুব কাজে আসবে সেইটাও আমাকে কমেন্ট করে জানিও দেখো কত সহজেই আমরা তিনটে আইডিয়া করে ফেললাম তাও আবার একটা শার্ট দিয়ে একটা শার্ট দিয়ে তিনটে আইডিয়া তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য আমরা এই ধরনের ব্যাগ কিন্তু বাজারে অ্যাভেলেবেল কিনি অবশ্যই বানিয়ে নিও আশা করছি তোমাদেরও ভালো লাগবে টাটা সবাইকে বাই বাই